الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون الله رب العالمين جوت برشنسا جمعنا الله رب العالمين دين إسلام بيدي بيدهاني جمعن তার সাথে বান্দার সম্পর্ক ভালো রাখার উদ্দেশ্যে তার ইবাদত বন্দেগীর নির্দেশ প্রদান দান করেছেন, ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, এবং বিশেষ করে যেসব খালেস ইবাদত যা আল্লাহ ছাড়া কারো জন্য ফেরানো করা জায়েজ নয়, সেরকম সেজদার ইবাদত হোক, সালাতের ইবাদত হোক, আর জাকাতের ইবাদত হোক, সাদকা খেরাত হোক, হজ হোক, সিয়াম হোক, জবাই হোক, কুরবানি হোক, মান্নত হোক, এই যাবতীয় ইবাদত বন্দেগী, এই রকম যত রকমের ইবাদত ফরজ সুন্নাত নফল রয়েছে, অন্তরের ইবাদত হোক, আর কথার জবানের ইবাদত হোক, আর কাজের ইবাদত হোক, সমস্ত ইবাদত বন্দেগী রব্বুল আলামিন তার জন্য খাস করেছেন। এসব খালেস ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দার সম্পর্ক রবের সাথে শক্তিশালী হয়, মজবুত হয়, এবং এই সম্পর্ক স্থায়ী হয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের সম্পর্ক এক বান্দার অপরের সাথে পরস্পরের সম্পর্ক এটাও ঠিক রাখতে বলেছেন, এটাও মজবুত করতে বলেছেন। এই জন্য মানুষের হক আদায় করা ফরজ করেছেন। কিছু হক রয়েছে যেগুলি ফরজ রয়েছে, কিছু অধিকার রয়েছে মুমিনের মুমিনের উপর যেগুলি সুন্নাত মুস্তাহাব, যেগুলির মাধ্যমে সম্পর্কে অগ্রগতি হয়, সম্পর্ক মজবুত হয়। অনেক মুসলিমরা রয়েছেন বান্দার সম্পর্কের ক্ষেত্রে অনেক অ্যাডভান্স, অনেক ভালো দেখা যায়, এবং অনেক সময় এইরকম লোক আমাদের সমাজে ব্যাপক হারে ছড়িয়ে আছে যে মানুষের সাথে তাদের সম্পর্ক ভালো, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো, বাপ মায়ের সেবার ক্ষেত্রে তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোন রকমের ত্রুটি নেই, শ্বশুর শাশুড়ির সাথে, ছেলে মেয়েদের সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে সম্পর্ক হয়তো ত্রুটি নেই, কিন্তু তাদের অধিকাংশকে দেখবেন যে তাদের রবের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের রবের সাথে নামে মাত্র একটা সম্পর্ক রয়েছে, ইন্তিসাব, সম্পৃক্ততার সম্পর্ক, যে আমরা জাতিতে মুসলিম। এটা হচ্ছে নিসবতের সম্পর্ক, যে আমরা মুসলিম, অন্যরা কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু। এইরকম হয়ে গেছে আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা। মূলত এর কারণ, প্রথম কারণ হচ্ছে জেহালত, অজ্ঞতা, দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না এবং দিনের জ্ঞান চর্চার ধার ধারে না, প্রয়োজন মনে করে না, দুনিয়া শিখা বড় জরুরি মনে করে, পেটের দায়, দুনিয়ার উন্নতির জন্য, কিন্তু দিনের শিক্ষার প্রয়োজন মনে করে না, কারণ সেটার ফল নগদ নগদ পাই না, নগদ দেখতে চাই চোখে, যার ফলে ইসলাম শিক্ষা না করে, না ছেলে মেয়েদেরকে করায়, না সমাজে ইসলামের শিক্ষার চর্চা করে। সামান্য কিছু লোক থেকে গেছে, তাদের ইমানের তাড়া নাই, অথবা তাদের হয়তো অভাব আছে, খরচ খরচা করে পড়াইতে পারে না, গরিব, সেই জন্য মাদ্রাসা পড়ায়। আমাদের দেশের চিত্র ঠিক এরকম, অনেক অভাবী লোকের রয়েছে,
পয়সা নেয়, না হলে পয়সা থাকলে বড় বড় স্কুলে অনেক পয়সা দিয়ে পড়াইতো, ফ্রি পড়া বা সস্তা পড়া মাদ্রাসায় আছে, সেই জন্য মাদ্রাসায় পড়ায়, তারা ইমানের তাড়নায় পড়ায় না। আর কিছু লোক অল্প আছে সামান্য, যারা দিনের মহব্বতে এবং দিন শিক্ষা ফরজ মনে করে আর তাদের ইমানের চিন্তা চেতনা নিয়ে ইমান ইসলামকে ঠেকানোর জন্য দিনের খাদেম পয়দা করবে ছেলে মেয়েদেরকে, সেই জন্য তারা ইসলামিক শিক্ষা লাভ করে বা ইসলাম শিখায়। এই যে এক শ্রেণীর মুসলিমরা যারা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক তাদের ভালো আছে, কিন্তু রবের সাথে সম্পর্ক নেই, তারা দুনিয়াতে কিছু তুচ্ছ নিয়ামত পেয়ে যাবে যেটাকে খুব বড় মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিন কারো পারিশ্রমিক থেকে বঞ্চিত করবেন না, কারো মেহনত কে ব্যর্থ করবেন না। ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যারা ভালো কাজ করে মহান আল্লাহ বলছেন তাদের কর্মগুলিকে আমি নিষ্ফল করি না, বিনষ্ট করি না, যে যেমন কর্মকার করে সেই অনুযায়ী তাদেরকে ফলাফল দিয়ে দিই। রবের সাথে সম্পর্ক ভালো নেই কিন্তু মানুষের সাথে সম্পর্ক ভালো আছে, এটা একটা ভালো কর্ম একটা দিকে, আর একদিকে জিরো। মানুষের সাথে যখন সম্পর্ক ভালো আছে এর বদলাগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়ে দেন সুস্থতার আকারে, মাশাআল্লাহ 80-90 বছর সুস্থ, বড় ধরনের কোন রোগ নেই, মাশাআল্লাহ ধন সম্পদের অভাব নেই, মাশাআল্লাহ ছোট থেকে অনেক বড় নেতা হয়ে গেছে, হ্যাঁ মাশাআল্লাহ সমাজে প্রভাবশালী মানুষ, হ্যাঁ সমাজে বড় সম্মানিত ব্যক্তি, খ্যাতি সম্পন্ন ব্যক্তি। এই দুনিয়ার তুচ্ছ নিয়ামত গুলি দিয়ে আল্লাহ বিদায় করে দেন যে যা দুনিয়াতে ভালো কাজ করেছিস, মানুষের সাথে সম্পর্ক ভালো রেখেছিস, তোরা এইসব নিয়ে চলে যা, নগদ নগদ তোদেরকে ক্যাশ দিয়ে দিলাম, যা নিয়ে যা। কিন্তু যারা রব্বুল আলামিনের সাথে, যিনি সৃষ্টি করেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি, যারা এই কোয়ালিটির মুসলিম মুমিন, রবের সাথে সম্পর্ক ঠিক রাখে, ওবুদিয়াত গোলামীর সম্পর্ক, আল্লাহর আমরা বান্দা আবেদ আর আল্লাহ হচ্ছেন মাবুদ, সুতরাং আল্লাহর ইবাদত বন্দেগি আগে করব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি না করলে আমি আমার আত্মীয় স্বজনদের খুঁজে পেতাম না, আমার কোন আত্মীয় স্বজন থাকতো না, আমার কেউ থাকতো না, সুতরাং আগে রবের হক তারপরে রবের বান্দাদের হক। রবের হক সম্পর্কে সচেতন, তাই কোন ফরজ ইবাদত বন্দেগিতে ঘাটতি নেই, ত্রুটি নেই, অভাব নেই, হারাম নাজায়েজে লিপ্ত হয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে না, আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে রাজি করার চেষ্টা করে না, আল্লাহকে রাজি রেখে মানুষকে রাজি রাখার চেষ্টা করে, সে মানুষ রাজি হোক আর নাই হোক, আল্লাহকে রাজি করতে গিয়ে সন্তুষ্ট করতে গিয়ে যদি মানুষ সারা দুনিয়া অসন্তুষ্ট হয়ে যায় তাতে কোনো পরোয়া করে না। কিন্তু যথাসাধ্য মানুষের সাথে সুসম্পর্ক কায়েম রাখার চেষ্টা করি, কারণ সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ, এই আয়াত এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগি যেন সৃষ্টি করেছেন, তিনি ইয়ামুরু বিল আদলি সুবিচার করতে বলেছেন, যার সম্পর্ক মানুষের সাথে, আপনি আমাদের সাথে সুবিচার করবেন, আমরা আপনাদের সাথে সুবিচার করব, অবিচার করব না, ওয়াল ইহসান এবং সৎ ব্যবহার করতে বলেছেন, সৎ আচরণ করতে বলেছেন, খারাপ আচরণ করবেন না, ওয়া ইতাইযুল কুরবা এবং আত্মীয় স্বজনদেরকে দিতে বলেছেন তাদের অধিকার গুলি প্রাপ্য গুলি, যাকে পয়সা দেওয়ার পয়সা দিবেন, আত্মীয় স্বজন বাপ মা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, আর যাদের ভরণ পোষণ ভাই বোন নাবালক আছে ইত্যাদি, বৃদ্ধ আত্মীয় স্বজন আছে, অচল রয়েছে, এতিম রয়েছে, বিধবা রয়েছে, আর যাদেরকে পয়সা দেওয়া হয়তো জরুরি নয় কিন্তু সময় দেওয়া জরুরি, সৎ পরামর্শ দেওয়া জরুরি, সুখে দুঃখে পাশে দাঁড়ানো জরুরি,
তাদেরকে এসব হক বলি দিতে হবে। ঈদুল কুরবা আত্মীয় স্বজনদেরকে দিতে বলেছেন। ওয়ানহানিল ফাহশায়ে অশ্লীল কথা গাছ থেকে আল্লাহ নিষেধ করছেন। ওয়াল মুনকারি আর যেগুলি অন্যায় কাজ অপরাধ সেগুলি থেকে নিষেধ করছেন। ওয়াল বাগী জুলম অত্যাচার নিষেধ করছেন। ইয়াইযুকুম আল্লাহ তোমাদেরকে ওয়াজ উপদেশ দিচ্ছেন। লাআল্লাকুম তাযাক্কারুন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। সম্মানিত মুসলিম, সত্যিকার যদি ইহকাল পরকালে সফল হইতে হয়, কামিয়াব হইতে হয় আর সত্যিকার মুসলিম হয়ে জান্নাত পেতে হয়, তাহলে আগে রবের হক সম্পর্কে সচেতন হইতে হবে আর তারপরে রবের বান্দাদের হক যথাযথ আদায় করতে হবে। এই দুটো দিক ছাড়া কোনো মানুষ মুমিন হইতে পারে না। রবের সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে প্রথম সহি আকিদায় বিশ্বাসী হইতে হবে। আকিদাবিহীন শুধু এবাদত, বাহ্যিক যে এবাদত গুলি ফরজ রয়েছে সেগুলি আদায় করেও নাজাত পাওয়া যাবে না। আকিদা হচ্ছে কিবলার মত, তাওহীদ ভিত্তিক ইবাদত হইতে হবে। শিরক যেন আপনার আকিদাই না থাকে, শিরকি আকিদা আমল না থাকে। সুন্নত ভিত্তিক ইবাদত বন্দেগি হইতে হবে, বেদলিল ভিত্তিহীন বিদাতি ইবাদত বন্দেগি যেন না হয়। ইবাদত ফরজের ক্ষেত্রে হোক অথবা নফলের ক্ষেত্রে হোক, বিদাতি ইবাদত বন্দেগি না। আমাদের সমাজে ইবাদত বন্দেগি আছে কিন্তু শিরক মিশ্রিত ইবাদত বন্দেগি। ইবাদত বন্দেগির পরিমাণ অনেক আছে কিন্তু বিদআত মিশ্রিত ইবাদত বন্দেগি, বিদআতে ভরা। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বহু বিদআত তাতে জড়িয়ে রয়েছে। রোজা শুরু হয় ইবাদত দিয়ে, হজ শুরু থেকে শেষ পর্যন্ত বিদআত আর বিদআত করে যায় মক্কা মদিনা এসে। উমরা করে বিদআত দিয়ে, হ্যাঁ জিকির আজকার করে বিদআতি জিকির আজকার, দুরুদ পড়ে বিদআতি দুরুদ পড়ে, ওজিফা পড়ে বেদাতি ওজিফা পড়ে, বেদাতে ভরপুর। যার ফলে এসব ইবাদত কোনো কাজে আসবে না যদি তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক না হয়। তারপরে যে ইবাদতটির মাধ্যমে মূলত সম্পর্ক বজায় থাকবে, বহাল থাকবে, স্থায়ী হবে, সেটি হচ্ছে সালাত। সেটি হচ্ছে সালাত। সালাত থেকে সেলাতুন শব্দটি আরবি ভাষায়, সেলাতুন মানে রিলেশন, সেলাতুন মানে যোগাযোগ, সেলাতুন মানে সম্পর্ক। যার সলাত নেই তার রবের সাথে সম্পর্ক নেই, রিলেশন নেই। যার সলাত নেই ঠিক তার রবের সাথে সুসম্পর্ক নেই, কুসম্পর্ক আছে। যার সৃষ্টি কর্তার সাথে কোনো সম্পর্ক নেই, সে দুনিয়ার ভালো কাজগুলি কিসের জন্য করছে? দুনিয়ার গরজে করছে, রবের কাছ থেকে কিছু পাওয়ার জন্য করছে না। অনেক অমুসলিমরা ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, অনেকে খ্যাতি লাভ করেছে, কিন্তু তারা কি জন্য করেছে? দুনিয়ার খ্যাতির জন্য করেছে, মানবতার খাতিরে করেছে, অথবা দুনিয়ার বিভিন্ন যেসব টার্গেট রয়েছে সেই টার্গেট পুরো করার জন্য করেছে। আপনি একজন মুসলিম, সুতরাং আপনার এগুলো টার্গেট হবে না, তুচ্ছ টার্গেট। আপনার টার্গেট হবে যে আপনি রবের সন্তুষ্টি অর্জন করবেন, শহীদ আকিদা ভিত্তিক এবাদত বন্দিগি ঠিক রাখে, রবের সাথে সম্পর্ক মজবুত রেখে, রবের সৃষ্টির সাথে সম্পর্ক ভালো রাখবেন। সুতরাং পাঁচ অক্ত সালাত ছাড়া কেউ বলবে যে আমি খুব ভালো মানুষ, কখনো ভালো মানুষ নয়। এবং পাঁচ অক্ত সালাতের ক্ষেত্রে বিশেষ করে মনে রাখবেন, পুরুষদের জন্য সালাত গুলি জামাত সহকারে মসজিদে এসে আদায় করতে হবে, তাহলে রবের সাথে সম্পর্ক ভালো থাকবে। কারণ পুরুষদের জামাত ছাড়া সালাত বাড়িতে পড়া কবুল হয় না, যদি শরীয়তে কোনো ওজন না থাকে। শরীয়তে ওজন হচ্ছে ভয় দুশ্মনের, শরীয়তে ওজন হচ্ছে প্রচন্ড বৃষ্টি, ঝড় তুফান আর এইরকম বেশ কিছু কারণ, অসুস্থতা, রোগ, যে সফরে চলন্ত অবস্থায় আছেন, যেখানে অক্ত হচ্ছে সেখানে নামাজ পড়ে নিচ্ছেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনি বাড়িতে অবস্থান করছেন অথবা প্রবাসে অবস্থান করছেন আর আপনি সব কাজ করতে পারছেন, ডিউটির টাইমে ঠিকই সকাল 6টায় হলে ডিউটি বেরোতে পারছেন, কিন্তু জামাতে নামাজ না পড়ে ঘরে নামাজ পড়ে নিচ্ছেন। আজকে বেনামাজিদের আলোচনা করছেন না, বেনামাজি বিনা হিসাবে, বিনা হিসাবে, কারণ বেনামাজি অকুপরি, সুতরাং বিনা হিসাবে চলে গেছে জাহান্নামের রাস্তায়, যতক্ষণ তওবা করে ফিরে না আসবে।
কিন্তু যারা নামাজি নিজেদেরকে বলে, আর আমরা অনেকে নামাজি মনে করি, কিন্তু ঘরে খোঁড়াদের মতো মহিলাদের মতো নামাজ পড়ে, তাদের কথা ওদের সম্পর্কে দু একটি আয়াত শোনাই কোরআনে কারীমের। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াওমা ইউকশাফ আন সাফি ওয়া ইউদাউনা ইলা সুজুদ। কিয়ামতের দিন হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোছা খুলে দেবেন। সাক মানে পায়ের গোছা, আল্লাহ সাক বলেছেন, তাহলে পায়ের গোছা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন আছে না নেই? দুনিয়ায় কোনো কিছু নেই অথচ মানুষ বলে আছে, সেটা একমাত্র ঘোড়ার ডিম, ঠিক কিনা? মুরগির ডিম নেই আর মুরগি ডিম বলে না, বলে মুরগি দুনিয়ায় নেই অথচ মুরগি বলছে, এরকম পৃথিবীতে নেই, দুনিয়ার কোনো কিছু এরকম পাবেন না, একমাত্র ঘোড়ার ডিমটা আমাদের দেশি ভাষায় আছে, যে ঘোড়ার ডিম বললে কিন্তু আসলে কিছু নেই, ঘোড়ার ডিম মানে জিরো, ঠিক না? তো যারা বিদাতি আমাদের দেশের, যারা আল্লাহ সম্পর্কে আকীদাই তাদের ঠিক নেই, আল্লাহর নাম গোনাবলী সম্পর্কে, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর কিছু নেই, আল্লাহ আমার হাত পা দিলেন, সব দিলেন, চোখ মুখ দিলেন, আপনার সব কিছু দিতে পারলেন, না আল্লাহর কিছুই নেই, যার কিছু না থাকে সে, হ্যাঁ, হাত না থাকলে টন্ডা, পা না থাকলে খোড়া, চোখ না থাকলে অন্ধ, হ্যাঁ, যদি শ্রবণ শক্তি না থাকে, শুনতে না পাবে, তাহলে সে হচ্ছে বৈরা, আর কি বলবেন, বুঝছেন ভালো করে? আল্লাহর কিছুই নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর চোখ নেই, অথচ কোরআনে কারিমে অথবা হাদিসে সব আছে। তাহলে যেই ইসলাম প্রচলিত ইসলাম আমাদের দেশে, সেই ইসলাম আপনাদেরকে কোন দিকে নিয়ে গেছে? আল্লাহ নিরাকার বলে, ওয়াবকা ওয়াজহু রব্বিকা, ওয়াজহু মানে চেহারা, রবের চেহারা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাত আছে, হ্যাঁ, বরং বালিয়াদাহু মাবসুতাতানে, দুই হাতও আছে কোরআনে কারীমে, ওয়ালে তুসনা আলা আইনি, আমার চোখের সামনে লালিত পালিত হোক মুসা আলাইহিস সালাম, আল্লাহর চোখও আছে, আল্লাহ বলছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কথা সাক চলে আসলে এখানে। হাদিসে কদম শব্দটি এসেছে, হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাত কদমহু, জাহান্নামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এক সময় নিজ পা রেখে দেবেন, কদম, বাংলাতে কদম বলছেন, কদমে কদমে নাকি বলেন না, আপনার কদম আছে কিন্তু রবের কদম অস্বীকার, সব কুদরতি, আউযু বিল্লাহ, আল্লাহর পানা, আল্লাহ হেফাজত করুন এই বিদাতী মোল্লাদের থেকে, আপনাদের সঠিক দিন আপনাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আর কত লোক যে এরকম গোমরাহ হয়ে জাহান্নামের রাস্তায় চলে গেছে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে ঠিক ধারণা রাখে না, সে আল্লাহর কি করে ইবাদত করবে? তাহলে আসল আল্লাহর ইবাদতই করেনি, সারা জীবন চলে গেছে। যে আসল আল্লাহ নিজের পরিচয় যেভাবে দিয়েছেন, সে আল্লাহর ইবাদতই করলো না, তাহলে কার ইবাদতই করে চিন্তা করেন আপনি? তো ইউকশাফান সাক, সেদিন কি করা হবে? ইয়াওমা ইউকশাফান সাক, আল্লাহ রাব্বুল পায়ের গোছা খুলে দেবেন। তখন সেজদা করতে পারবেন না, সোজা, এই যে আমাদের কোমরটা বাঁকা হচ্ছে, মাথাটা ঝুঁকছে, বিভিন্ন যে গ্রন্থগুলি, জোড়গুলি আমাদের রয়েছে, এগুলি সোজা হয়ে যাবে বেনামাজিদের, অথবা যারা ঘরে নামাজ পড়েছে, বরং এই আয়াত যারা ঘরে নামাজ পড়েছে বেনামাজিও শামিল, আর যারা ঘরে নামাজ মসজিদ আসেনি তাদের অবস্থা এরকম, কারণ তারপরের আয়াতে সেটি স্পষ্ট করা হয়েছে, মসজিদে ডাকা হচ্ছে না নামাজের জন্য, ডাকা হয় না, মন্ত্র পাঠ হচ্ছে, হাইয়া আলাসাল্লাহ মানে কি মন্ত্র পাঠ, না হাইয়া মানে এসো, আর আলাসাল্লাহ মানে নামাজের প্রতি, নামাজের উদ্দেশ্যে এসো, তাই না? তো সালাতের উদ্দেশ্যে এসো, কি মন্ত্র পাঠ হচ্ছে হিন্দুদের, হ্যাঁ, না চার্চের মন্ত্র পাঠ হচ্ছে, না আসলে দিনে ইসলাম আকীদা আমল আর বুঝে শুনে বাস্তবায়নের নাম, সালাতের জন্য এসো দুইবার করে বলা হলো, হাইয়া আল ফালাহ, এতেই সার্বিক সফলতা রয়েছে, আসো, এতেই সফলতা রয়েছে, মসজিদে এসে নামাজ পড়লেই সফলতা রয়েছে, সাকসেস হবে, ঘুমিয়ে থাকলেও হবে না, আর ঘরে নামাজ পড়লেও সফল হবে না, ডাক দেওয়া হইলো।
আল্লাহ বলছেন হাশর মাঠে আমি ডাকবো, ফালায়াস্তাতিউন, কিন্তু রুকু সিজদা করতে পারবে না, রুকু সিজদা করতে পারবে না, সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর বাঁকাই হইতে পারে না, তো রুকুই তো করতে পারে না, সিজদা করা তো দূরের কথা। যখন আল্লাহর এই আদেশ হাশরের মাঠে পালন করাতেই কল্যাণ মনে করবে সারা বিশ্বের সমস্ত মানুষ, কিন্তু যখন পারলো না, রুকু সিজদা কিছুই করতে পারছে না, সোজা হয়ে দাঁড়িয়ে আছে লোহার খাম্বার মতো, গাছের কাণ্ডের মতো, খাসিয়াতান অবস্থা, তখন লাঞ্ছনায় তাদের চক্ষুগুলি অবনমিত হবে। যে অপরাধী হয় চোর ডাকাত, যখন ধরে নিয়ে যায় দারোগা পুলিশে, তখন এদিক সেদিক তাকাই দেয়, সেইদিন এই বেনামাজি গুলি আর বাসায় নামাজ পড়া লোকগুলি সব খাসিয়াতান অবসর হম, তারা কমজিল্লা, চারিদিক থেকে তাদেরকে লাঞ্ছনা ঢেকে ফেলবে, এত লাঞ্ছিত হয়ে যাবে। কেন আল্লাহ বলছেন কেন এত লাঞ্ছনা? আল্লাহ ডাকলেন, রুকু সিজদা নামাজ পড়তে পারলো না, সিজদা করতে পারলো না আল্লাহকে, হ্যাঁ, আর লাঞ্ছিত হবে, অবদস্ত হবে, সেই দিন তাদের দৃষ্টি অবনমিত হবে, এদের সেদিক লজ্জায় তাকাতে পারবে না, মাটি ফাটলে সে মাটিতে ঢুকে যেত, এই অবস্থা হবে। কেন? আল্লাহ বলছে ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, কারণ তাদেরকে দুনিয়াতে সিজদার দিকে ডাকা হয়েছে, কি দিয়ে ডাকা হয়েছে? হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ দিয়ে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদে সিজদা করার জন্য ডাকা হয়েছে, ডাকা হয়নি বাড়িতে মুসল্লি যাদের, যারা বাড়িতে নামাজ পড়ছে, হ্যাঁ, যারা বেনামাজি শুয়ে থাকছেন ফজরে আসরে বা অন্য সময়, ডাকা হয়নি, টিভির সামনে বসে আছেন খেলাধুলা করছেন নামাজ পড়তে আসছেন না, ডাকা হয় নাই, সবাইকে ডাকা হয়েছে, প্রত্যেক মুসলিমকে ডাকা হচ্ছে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদে, তাদেরকে ডাকা হতো দুনিয়াতে সেজদার উদ্দেশ্যে, ওহম সালেমুন, তখন আসতে পারতো, তারা সহি সালামত সুস্থ ছিল, তাও আসতো না, সুস্থ থাকা সত্ত্বেও, সহি সালামত থাকা সত্ত্বেও বাড়ি থেকে নামাজ পড়তে আসেনি মসজিদে, যার ফলে হাশরের মাঠে আজকে রুকু সিজদা করতে পারছে না। সেইদিন যারা লাঞ্ছিত হবে তারা জান্নাতি না? তাহলে বাড়িতে নামাজ পড়া মুসল্লি গুলি জান্নাতি না? না জাহান্নামী? ভালো করে বুঝেন তাহলে। আরো শোনেন, এই সূরাতে মুখস্থ আছে, সূরাতুল মাউন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, বেনামাজির জন্য জাহান্নাম আছে, ওটা আগে শেষ, ওটা এখন আল্লাহ বলছেন কিছু নামাজির জন্য জাহান্নাম রয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য কি রয়েছে? দুর্ভোগ রয়েছে, ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে। একটা তফসির ওয়াইল মানে দুর্ভোগ আর ধ্বংস আর সর্বনাশ, কার জন্য? যারা জাহান্নামী। আর আরেকটা হচ্ছে ওয়াইল, একটা জাহান্নামের নাম, জাহান্নামের একটা নাম হচ্ছে বা একটা উপত্যকার নাম হচ্ছে ওয়াইল, ওয়াদিন ফি জাহান্নাম, ওইসব মুসল্লি নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে বা দুর্ভোগ সর্বনাশ রয়েছে, কাদের জন্য? আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ হতে উদাসীন হয়ে থাকতো, এদিকে মসজিদে নামাজ হচ্ছে উদাসীন, ঘুমাচ্ছে অথবা বাসায় নামাজ পড়ছে, ওরা সামিল। যেমন বেনামাজি এতে সামিল, তেমন যারা মসজিদে জামাত হচ্ছে আর জামাতের সলাতুল জামাত থেকে উদাসীন হয়ে বাড়িতে বসে আছে, খেল তামাশায় অথবা অফিসের কাজকর্মে অথবা দোকানে লক করে দিয়ে মানুষ তো ধরার নাই, প্রশাসন তা ধরছে না, একটু ছাড় দিয়ে দিচ্ছে, ভেতরে সব কাজকাম চলছে কারখানাতে, তাদের জন্য অথবা গাড়ি চালাতে আছে, রাস্তাতে গাড়ি চালাতে আছে শয়তানের মতো, আজান হয় তখন শয়তান যেমন পালায়, তখন কিছু আজকাল এরকম বেনামাজি আছে, তখন সাথে সাথে গাড়িতে চেপে যায়, রাস্তায় ঘুরতে আছে, রাস্তায় ঘুরতে আছে, এর দলিল, এটা মুখস্থ কথা নাই। দেখেন, নামাজের আগে আপনি রাস্তায় চলেন, রাস্তা অত ভিড় ভাড় নেই, রাস্তায় ভিড় ভাড় নেই, ক্লিয়ার আছে, কিন্তু আজানের পরে দেখেন রাস্তাঘাটে ভিড় শুরু হয়ে গেছে, বাস্তব সত্য কিনা যারা গাড়ি চালায় তারা বুঝে নিতে কথা। জ্যাম কখন দেখা যায়? আজান আর একামতের মাঝখানে জ্যামের শেষ নেই রাস্তাঘাটে, অথচ এই সময় আরো কম হওয়া উচিত ছিল, আজান হয়ে গেছে, সব গাড়ি পার্কিং করে দিয়েছে, মসজিদে চলে গেছে, তো রাস্তা খালি হওয়া উচিত ছিল, ভিড় কেন? জি, ঠিক শয়তানের সাথে এখানে সাদৃশ্যতা, যখন আজ মুয়াজ্জিন আজান দেয় তখন শয়তান পালাই, কি করতে করতে পালাই, হ্যাঁ, হাওয়া ছাড়ে আর জোরে হাওয়া ছাড়ে, আসতে না, ফুসফুস করে না, জোরে জোরে হাওয়া ছাড়ে আর পালায়,
ঠিক ওই রকমই মানুষের গাড়ির আওয়াজ হয়, এটা হচ্ছে ওই হাওয়া ছাড়া, ধোঁয়া ছাড়ছে। জি হ্যাঁ, একেবারে সেম সেম একবার। এগুলো হলো মানুষ শয়তানের জিন, শয়তান পার্থক্য এতটুকু সাথে। আমার দেশে হোন্ডা চালে মানুষ, হ্যাঁ হোন্ডাতে ধোঁয়া বেরোয় আর পটপট করে আওয়াজ করে, ওইটা ওই আওয়াজ। জি হ্যাঁ, ওয়ালা হুদুর আতুন আদবার শৈতান, ওয়ালা হুদুর আতুন, একেবারে শয়তানের সাথে মিল আছে। সুবহান আল্লাহ, এই হাদিস নিয়ে আমরা চিন্তা করে দেখি, সুবহান আল্লাহ, মানুষ শয়তানে জিন শয়তানে আল্লাহ কত মিল রেখেছে। শয়তান যখন পালে আজানের উল্টো দিকে, যাতে আজান আর কানে না আসে, উল্টো দিকে পালায়, আর যারা বেনামাজি তারা মসজিদ থেকে দূরে পালায়। জি হ্যাঁ, মসজিদের দিকে গাড়ি নিয়ে আসে না। জি, আদবার শয়তান ওয়ালা হুদুর আতুন, মানুষ শয়তান আর জিন শয়তান, শায়াতিন আল ইনস ওয়াল জিন, ইউহি বাযুহুম ইলা বাযু যুখরুফাল ক্বাওলি গুরুরা, সুবহানাল্লাহ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জি, জিন ইনসান থেকে রয়েছে, বদ প্রকৃতির এসব শয়তান। আল্লাহ জানে সমস্ত শয়তান থেকে আমাদের হেফাজত করেন, এবং যারা বদ প্রকৃতির আধা নামাজি বেনামাজি, আল্লাহ তাদেরকে যেন হেদায়াত নসিব করেন। বলছিলাম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, জামাতে নামাজ পড়লে যেমন ফজিলত রয়েছে, তেমনি জামাতে নামাজ না পড়লে তার জন্য কঠোর শাস্তির কথা রয়েছে, কঠোর শাস্তির কথা রয়েছে। ফজিলত কত গুণ রয়েছে? 27 আর 25 এর হাদিস রয়েছে, পেনাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফযুলু সালাতুল জামাতি আলা সালাতিল ফাদ্দি ব-27 দারাজা আও বি-25 দারাজা। জামাতের নামাজ একাকী নামাজের তুলনায় 25 বা 27 গুণ ফজিলত রাখে। 27 রাকাত আর 1 রাকাত, তাহলে 2 রাকাত নামাজ পড়লে 27 দুগুণে যে 54, এতটা আপনি লস করলেন। হ্যাঁ, এতটা লস করলেন আপনি, যদি কবুল হয় তবে যারা কন্টিনিউ এইরকম জামাত ছেড়ে নামাজ পড়ে, নিয়ম বানিয়ে নেয় যে ফজর ও জামাতে আসবে না, আসর গাফিলতির সময় জামাতে আসবে না, ও দোকান ছেড়ে অফিস ছেড়ে ওখানে একটা যাই নামাজের ওখানে নামাজ পড়ে নিবে, জামাতে আসবে না, তাদের নামাজ কবুল হবে না। আর মাঝে মধ্যে যদি করে, এতটা ক্ষতি হলো যে 54 টাকার জায়গায় 1 টাকা পেতে, চিন্তা করলেন আপনি, 27 টাকার জায়গায় 1 টাকা, 54 টাকা, 2 টাকা, 2 টাকা, 200 টাকা বেতন, আর 54 কত, হ্যাঁ 54 মানে 5,400, চিন্তা করেন আপনি কত পার্থক্য হয়, তাহলে চিন্তা করেন আপনি। একটা টাকা যদি কোথাও পান ছোটা ছুটি করছেন, আর এদের নেকির জন্য তেমন কোনো আগ্রহ নেই, এই যদি জাতির অবস্থা হয় তাহলে কি করে দুনিয়া আখেরাত ভালো হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং জামাত সহকারে সালাত আদায় করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কঠোর শাস্তির কথা রয়েছে, তার মধ্যে একটি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদে নামাজ পড়তে আসে না, মুনাফিক সেই যুগের হইতো, তারা মালুমুন নিফাক, তারাকে সবাই চিনতো যারা মুনাফিক, সেই জন্য মসজিদে জামাতে আসে না। তাহলে যারা মসজিদে জামাতে নামাজ পড়তে আসে না, তাদের মধ্যে কি রয়েছে? মুনাফিকই রয়েছে। তারা মুমিনদের দলে শামিল না, মুনাফিকদের দলে শামিল। আর ওদের বাড়ি ঘর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন, যে আমি কাউকে নামাজ পড়াইতে লাগিয়ে দিই আর আমার কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে যাই, আর ওদের বাড়িগুলি ফাওহার রে কোয়ালিহিম বয়ুতাহুম বিন্নার। কেন জ্বালালেন না প্রশ্ন, তাহলে জ্বালাতে ইচ্ছা করলেন, জ্বালালেন না কেন বেনামাজিদের বাড়ি বা যারা মসজিদে নামাজ পড়াতে তাদের বাড়ি? বলছেন যে সেখানে নারীরা আছে, ওদের জামাত ফরজ নেই, বাড়িতে শিশুরা নাবালকরা আছে, তাদের নামাজি ফরজ হয়নি, সেই জন্য তাদের বাড়ি ঘরে জ্বালাইলাম না। নাহলে সবাই যদি সাবালক পুরুষ হইতো আর বেনামাজি বা নামাজ পড়তে আসতো না, ঘরে নামাজ পড়তো, তাহলে ওহার রে আলিহিম বয়ুতাহুম বিন্না, তাদের বাড়ি ঘরগুলি জ্বালিয়ে দিতাম। জি হ্যাঁ,